হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আউটিউব চ্যানেল প্রেশা এডুকেশন নিয়ে এসেছে আজকের একটা ক্লাস আজকের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ চামমেলে যে সেট নাম্বার থার্টি টু এর আগে কিন্তু আমাদের একত্রিশটা সেট প্রোভাইড করা হয়ে গেছে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে আমি ওপরে আই বাটনে দিয়ে দেবো সেটের কোশ্চেনগুলোতে তোমাদের একশো শতাংশ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রাখা হয়েছে যাতে করে তোমাদের যখন আমাদের বিদ্যালয় পুষিকার পরীক্ষায় প্রত্যেকে বুঝতে পারো কেমন টাইপের কোশ্চেন এবং কী টাইপের কোশ্চেনের ধরন তোমাদের এখন আসছে সেটা যাতে করে তোমাদের যখন নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় তোমরা প্রত্যেকে চান্স পেতে পারো এবং তোমাদের নামটা যখন নবোদয় বিদ্যালয়ের লিস্টে দেখতে পারো এন্ট্রান্স এক্সামের পর তো এর জন্য আমরা শুধু সেটের কোশ্চেন নাই তার সঙ্গে সঙ্গে আমরা মডেল পেপারও নিয়ে এসেছি মডেল পেপারের কোশ্চেন আমরা সলভ করাচ্ছি সেগুলো লাইভ দেখাচ্ছি

যারা অ্যাপে অ্যাপের ক্লাস বুক করতে চাইছে অবশ্যই তাদের উদ্দেশ্যে করে বলছি দু হাজার যারা পরীক্ষা দিচ্ছ তাদের তো অবশ্যই ক্লাস হচ্ছে দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য অ্যাপের ক্লাস করা বুক করা যাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ফোকাস নবদায় বই থেকে কিন্তু আমরা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল রেখেছি তো অবশ্যই ফোকাস নবোদয় বইয়ের স্টাডি ম্যাটেরিয়াল থেকে তোমাদের অ্যাপের ক্লাসগুলো করানো হচ্ছে এখানে আরও একটা কথা বলা দু হাজার তেইশে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা একশো জন স্টুডেন্টকে কিন্তু এই সুযোগটা দিতে পারবো যারা এক ক্লাসগুলি বুক করতে চাইছো অ্যাপের ক্লাসগুলি প্রত্যেকটা টপিক আমরা রেখেছি একশো জনকে এই সুযোগটা দেবো নশো নিরানব্বই টাকায় আর মাত্র আমাদের পনেরোটা সিট আছে এই পনেরোটা সিট পর্যন্ত আমরা দিতে পারবো বাকিদের কিন্তু আমরা দিতে পারছি না তো তোমার সিটটা তুমি তাড়াতাড়ি বুকিং করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে ওকে চলো শুরু করা যাক আজকের ক্লাস

ছয়ের স্থানীয় মান ও নিজস্ব মানের পার্থক্য কত হবে দেখো এই অঙ্কের মধ্যে এই অঙ্কগুলি করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একক থেকে বাকি যে পজিশনগুলো আছে সেগুলো তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দেখো এতটাও প্রয়োজন আমাদের নেই কারণ এতটাও লাগবে না এই যে সংখ্যাটি আছে আমাদের জাস্ট অযুত থেকে তাহলে এখানে আমাদের আমরা লিখব ছিয়ানব্বই হাজার আটশো তিতাল্লিশ ঠিক আছে এবার দেখো ছয়ের স্থানীয়মান এবং নিজস্ব মান ছয়ের স্থানীয়মান ও নিজস্ব মান ছয়ের স্থানীয়মান বলতে এই যে ছয়টি আছে এটা কোন স্থানে আছে তাহলে ছয় আছে হচ্ছে হাজারের ঘরে মানে হাজারের ঘরে আছে তাহলে ছয়ের স্থানটা কোথায় হাজার তাহলে কত ছয় হাজার ঠিক আছে ছয়ের স্থানীয় মান বা ছয়ের স্থান এখানে ছয় হাজার এবার নিজস্ব মান ছয়ের নিজস্ব মান আছে মানে ছয়ের নিজে একটি অঙ্ক তাহলে এখানে ছয় নিজস্ব মান কিন্তু ছয় হবে তাহলে নিজস্ব এবং স্থানীয় মান আমরা পেলাম কিন্তু হাজার 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 কত নয় যেহেতু ছয়ের শুধু ছয় ছয় আছে ঠিক আছে এবার বলেছে এদের পার্থক্য পার্থক্য মানে কি আমরা জানি বিয়োগ তো সেক্ষেত্রে আমরা এখানে করব বিয়োগ আশা করি এ পর্যন্ত প্রত্যেককে বোঝাতে পেরেছি তাহলে এখানে ছয় হাজার থেকে আমরা বিয়োগ করব ছয় তো এখানে আমরা শূন্য থেকে ছয় বাদ দিতে পারবো না এখানে দশ ধরে নেব দশ থেকে ছয় বাদ দিলে আসবে চার হাতে থাকছে এক শূন্য থেকে এক বাদ যাবেন আবার দশ থেকে এক বাদ দিতে হবে আসবে নয় হাতে থাকবে এক শূন্য থেকে বাদ যাবে না তো একই রকম ভাবে এখানে আসবে নয় হাতে থাকছে এক এখানে আমরা ছয় থেকে পাঁচ ছয় থেকে একবার দিলে আসবে পাঁচ তাহলে আমাদের কত আসছে পাঁচ হাজার নশো চুরানব্বই তাহলে এখানে আমরা লিখতে পারি যে ছয়ের স্থানীয় মান ও নিজস্ব মানের পার্থক্য কিন্তু পাঁচ হাজার নশো চুরানব্বই যাদের অ্যান্সার আসছে পাঁচ হাজার নশো চুরানব্বই তাদের হয়ে যাবে রাইট অ্যান্সার এবং এখানে অপশান ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি এই অঙ্কটা প্রত্যেককে বোঝাতে পেরেছি ওকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আসছে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ডি গুড যাদের ডি আসছে একদম ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্স্ট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে সরল অঙ্ক তোমাদের এখানে দিয়েছে সরল অঙ্ক কিন্তু দুটো থেকে তিনটে সরল অঙ্ক পরীক্ষায় আসে তো এর জন্য সরল অঙ্ক খুব খুব বেশি ইম্পর্টেন্ট আর আমরা তোমাদের এখানে সরল অঙ্ক কিন্তু রেখেছি তো চলো এই সরল অঙ্কটি আমরা সলভ করার আগে একটা ছোট্ট নিয়ম জানবো যেটা কি যেটা আমরা বডমাস রুলস নামে জানি তো বডমাস রুলসে যারা দেখো নি মানে বডমাস রুলস সম্পর্কে যারা যাদের আইডিয়া নেই তারা একটু দেখে নাও আমরা কিন্তু অলরেডি আগে ক্লাসের মধ্যে জানিয়েছি তো তারপরও আমরা আরেকবার তোমাদের দেখাচ্ছি দেখো বডমাস রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তো প্রথমে আমাদের বন্ধনীর কাজ করতে হয় মানে ফার্স্ট ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট তারপরে আসবে কি থার্ড ব্র্যাকেট এবার এই তিনটে ব্র্যাকেটের কাজ ফার্স্টে করতে হয় নেক্সট কিসের কাজ করতে হয় নেক্সট করতে হয় এরের কাজ তাহলে প্রথমে বন্ধনীর কাজ তারপরে এরের কাজ তারপরে কি গুণের কাজ করতে হবে না ভাগের কাজ না একদম গুণ নয় কিন্তু ভাগের কাজ করতে হবে ঠিক আছে তারপরে আমাদের করতে হবে কি গুনের কাজ তারপরে আমাদের যোগের কাজ তারপরে বিয়োগের কাজ এভাবে কিন্তু আমাদের স্টেপগুলো ফলো করতে হবে দেখো এখানে আমরা প্রথমে কিসের কাজ করবো বন্ধনী বন্ধনীর ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ বলতে এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করবো বাকিটা আমরা বসিয়ে দেবো ঠিক যেমন আছে তাহলে থার্ড ব্র্যাকেট বসিয়ে দেবো ফোর প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফোর এবার দেখো বন্ধনী ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে একটা ভাগ আছে একটা যোগ আছে তাহলে ভাগের কাজ আগে করতে হবে নিশ্চয়ই কারণ আমাদের এখানে ভাগ করতে হবে যোগের আগে তো আমরা এখানে যদি ভাগ করি তো সেক্ষেত্রে কত চার ভাগ চার আছে তাহলে কত আসবে এক আর এখানে চার বসিয়ে দাও বাকি যেভাবে আছে ঠিক তেমনভাবেই বসিয়ে দাও সমান সমান দিয়ে আমরা কি করব সমান সমান দিয়ে বাকিটা করব তাহলে চার এখানে প্লাস মানে যোগ সেকেন্ড ব্রাকেট এখানে চার তাহলে এই দুটোকে করলে কত আসবে এই দুটো করলে কিন্তু আসবে পাঁচ এবার দেখো এইখানে কোনো চিহ্ন নেই তা এবং এখানে ব্রাকেট আছে তার মানে কিন্তু এই চারের সঙ্গে ব্রাকেটের গুণ সম্পর্ক তো আমাদের এখানে গুণ করতে হবে ঠিক আছে তো পাঁচ আমরা এখানে লিখলাম সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট দেখো এখানে কিন্তু কোনো চিহ্ন নেই মানে এই যে চার আর এই যে পাঁচ হবে এদের মাঝে কোনো চিহ্ন নেই কোনো মাঝে চিহ্ন না থাকলে বন্ধনী যদি থাকে তো সেক্ষেত্রে ফোর প্লাস সেকেন্ড ব্রাকেট এবার দেখো এখানে কিন্তু আবার বন্ধনীর আগে প্লাস চিহ্ন দিয়েছে তো সেক্ষেত্রে এই দুটোকে যদি আমরা গুণ করি এই দুটোকে যদি আমরা গুণ করি আচ্ছা এখানে একটা মাইনাস সেভেন মাইনাস সেভেন ঠিক আছে তাহলে এখানে কি হবে চার পাঁচা কুড়ি তাহলে এই বন্ধনীটা উঠিয়ে আমরা এখানে লিখবো কুড়ি তাহলে এখানে আলটিমেট আসছে কি আমাদের থার্ড থার্ড ক্লোজ সেভেন এবার এই দুটোকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত আসবে দেখো কুড়ি আর চার হয়ে যাবে চব্বিশ চব্বিশ থেকে আমাদের সাত বিয়োগ করতে হবে তাহলে কত আসবে চব্বিশ থেকে সাত বিয়োগ করলে আসবে সতেরো তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কিন্তু সতেরো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ ওকে সতেরো কিন্তু আসছে আমাদের এখানে রাইট অ্যান্সার সতেরো আসছে আমাদের এখানে রাইট অ্যান্সার তাহলে এই প্রসেসটা তোমরা একটু মনে রাখবে যে কার পরে কোনটা কার আগে কোনটা কখন কোটা কোনটা করতে হয় সেটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে এতে বলেছে উনিশ অপশান বিতে বলেছে ষোলো অপশান সিতে বলেছে সতেরো অপশান ডিতে বলেছে দশ তাহলে আমাদের এসছে কত সতেরো তাহলে কোনটা সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার সি রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে হ্যাঁ যাদের সি আসছে যাদের সতেরো আসছে একদম রাইট আনসার হয়ে যাবে সতেরো চলো চলে যাবো না নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত চলো আমরা করব দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা দেখো বৃহত্তম মৌলিক সংখ্যা জানার আগে আমাদের একটু জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা তাকেই বলে যে সংখ্যাটি তোমাকে দেবে সেই সংখ্যাটিকে এক অথবা সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যা এবং সেই সংখ্যা এক যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটিকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে ভাগ করলে মিলবে ঠিক আছে এই নিয়মটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে মৌলিক সংখ্যা কাকে বলবো এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে মেলাতে পারবো এই ধরনের সংখ্যাকেই কিন্তু সময়ের জন্য মৌলিক সংখ্যা বলা হচ্ছে এবার বলেছে দুই অঙ্ক মানে বৃহত্তম দুই অঙ্কের বৃহত্তম দুই অঙ্ক মানে কি একক দশক তাহলে একক একক একটি অঙ্ক দশক একটি অঙ্ক তাহলে এইখানে এবং এইভাবে মানে এখানে একটা অঙ্ক এখানে একটা অঙ্ক এই দুটো অঙ্ক দ্বারা গঠিত হবে কিন্তু সে এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তবেই সেটা দুই অঙ্কের মৌলিক সংখ্যা হবে এবার বলেছে সর্ববৃহৎ সর্ববৃহৎ আমরা সংখ্যা কি জানি সর্ববৃহৎ সংখ্যা হচ্ছে নিরানব্বই তাহলে নিরানব্বই কি একটি মৌলিক সংখ্যা নয় কারণ নিরানব্বই এক এবং সেই সেই সংখ্যা মানে নিরানব্বই দ্বারা ছাড়াও অনেক সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে যেমন তিন দিয়ে যেমন তেত্রিশ দিয়ে যেমন এগারো দিয়ে তাহলে এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করলে কিন্তু মিলছে অতএব এটা মৌলিক সংখ্যা নয় নেক্সট আমরা যদি 98 এইট মানে সব থেকে বড় সংখ্যা এটা তারপরের সংখ্যাটি হচ্ছে এটা এটাকে যদি আমরা মৌলিক সংখ্যা ধরি তাহলে এটাও মৌলিক সংখ্যা হবে না কারণ এটা জোর সংখ্যা জোর সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হয় না একমাত্র দুই বাদ দিয়ে ঠিক আছে তাহলে এটাকে আমরা ভাগ করলে মেলাতে পারছি অর্থাৎ এক নাইনটি এইট প্লাস দুই দিয়ে আরও অনেক সংখ্যা দিয়ে আমরা কিন্তু এটাকে ভাগ করতে ভাগ করে মেলাতে পারবো আরো অন্য সংখ্যা মানে ফোরটি নাইন ঠিক আছে সেভেন এই সমস্ত সংখ্যা দিয়ে কিন্তু মেলাতে পারবো তো সেক্ষেত্রে আমরা এই যে অঙ্কটি মানে এই যে নাইনটি এইট এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না নেক্সট আমরা নাইনটি সেভেন যদি আসি নাইনটি সেভেন মানে সাতানব্বই দেখো এই যে অঙ্কটি বা এই যে সংখ্যাটি ঠিক আছে এই অঙ্ক নয় এই যে সংখ্যাটি এই সংখ্যাটিকে কিন্তু আমরা সর্ববৃহৎ মৌলিক সংখ্যা বলবো যা দুই অঙ্কের ঠিক আছে তো এই অঙ্কটিকে এক এবং নাইনটি সেভেন ছাড়া আর কোন সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করলে মেলানো মেলানো সম্ভব নয় এই কারণের জন্য নাইনটি সেভেন হয়ে যাবে সর্ববৃহৎ দুই অঙ্কের মৌলিক সংখ্যা আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেকে আশা করি বুঝেছো তাহলে নাইনটি এইট তাহলে অপশনটা আমরা দেখিনি নাইনটি সেভেন তাহলে অপশনটা আমরা দেখিনি অপশন এতে বলেছে দেখো এগারো অপশন বি তে বলেছে নাইনটি নাইন অপশন সি তে বলেছে নাইনটি সেভেন অপশন ডি তে বলেছে কিন্তু নাইনটি ওয়ান এখানে সব থেকে বৃহত্তম সংখ্যা কিন্তু যেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো না তারপরে কি আছে যেটাকেই আমরা মৌলিক সংখ্যা এখানে বলবো ঠিক আছে অপশান দেখেও তোমরা কিন্তু এখানে বিচার করতে পারো যদি অপশান অন্য কিছু থাকতো তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যেত তাহলে এখানে আমরা কি নাইনটি সেভেন কিন্তু অ্যান্সার করবো নাইনটি সেভেন আশা করি বোঝা গেল অপশানের ভেতর থেকেই তোমাদের বের করতে হবে তো এখানে অপশান আছে অপশন যেহেতু সর্ববৃহৎ নাইনটি নাইন তারপরে 97 সেভেন আছে তো নাইনটি সেভেন আমরা করবো যদি অন্য কোনো সংখ্যা থাকে নাইনটি সেভেন না দিয়ে তো সেটা আমরা করব কারণ অপশান কী আছে সেটাও একবার দেখতে হবে ঠিক আছে আমরা যদি বলি যে সর্ববৃহৎ বৃহৎ মৌলিক সংখ্যা যা দুই অঙ্কের তো সেক্ষেত্রে আমরা নাইনটি সেভেনকেই নেব কিন্তু যদি অপশানে অন্য কিছু থাকে তো সেক্ষেত্রে সেটা নিতে হবে এজন্য অপশান দেখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ আশা করি বোঝাতে পেরেছি চলো চলে যাব নেক্সট কোশ্চেনে আমরা দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে দশকের ঘরে পাঁচ আছে এমন দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি দর্শকের ঘরে একক এবং দশক দর্শকের ঘরে পাঁচ আছে এমন দুই অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি খুব খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখো প্রথম কথা হচ্ছে দর্শকের ঘরে দর্শকের ঘরে মানে একক ও দর্শক এই দর্শকের ঘরে অঙ্ক দেখো ইম্পর্টেন্ট দর্শকের ঘরের অঙ্ক বলেছে এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে দর্শকের ঘরের অঙ্ক প্রত্যেকে একটু দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং প্রত্যেকে একটু কমেন্ট করে উত্তর দাও দর্শকের ঘরে বলেছে দর্শকের ঘরে বলেছে প্রত্যেকে সলভ করো খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা তোমরা আশা করি প্রত্যেকে পারবে এটা আশা করি প্রত্যেকে প্রত্যেকে সলভ করো প্রত্যেকে জট করে জট করে প্রত্যেক অ্যানসার দাও প্রত্যেকে জট করে অ্যানসার দাও প্রত্যেকে খুব খুব ইন্টারেস্টিং অঙ্ক চলো আমি সলভ করাবো তোমাদের সব প্রত্যেকের তার আগে সলভ করো প্রত্যেককে সলভ করো নিজেরা গুড আমি দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার দিচ্ছ একদম আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিচ্ছ ওকে ওকে একদম দেখো চলো আমি সলভের দিকে এগোয় এবার দেখো আমাদের একক ও দশক এই দুটোর অঙ্ক আমাদের রাখতে হবে সবসময় একক এবং দশক এবার আমরা আগে এটা জানবো যে পাঁচ অঙ্কের এমন দুই মানে পাঁচ অঙ্ক মানে দশকের ঘরে পাঁচ থাকবে ঠিক আছে দশকের ঘরে দর্শকের ঘরে পাঁচ আছে এমন দুই অঙ্ক বিশিষ্ট মানে দুই অঙ্ক একটা অঙ্ক দুই অঙ্ক মানে একক এবং দশক এটা দুই অঙ্ক হলো এবার বলে যে দর্শকের ঘরে পাঁচ থাকতে হবে দর্শকের ঘরে পাঁচ থাকতে হবে অন্য কোথাও পাঁচ থাকলে কিন্তু হবে না অন্য কোথাও পাঁচ থাকলে কিন্তু হবে না অন্য কোথাও মানে এককের ঘরে পাঁচ থাকলে কিন্তু হবে না তাহলে এককের ঘরে অন্য কোনো সংখ্যা থাকতে হবে কিন্তু দর্শকের ঘরে পাঁচ থাকতেই হবে বা এককের ঘরেও পাঁচ থাকতে পারো কিন্তু দর্শকের ঘরে থাকতেই হবে না হলে কিন্তু এটা হবে না তাহলে দর্শকের ঘরে পাঁচ আছে এমন সংখ্যাগুলি কী কী একটু আমরা দেখে নিই তাহলে প্রথমে আছে কি একান্ন তারপরে আছে বাহান্ন তারপরে আছে তাহলে এভাবে চলতে যাচ্ছে চুয়ান্ন তারপরে আছে কি পঞ্চান্ন তারপরে আছে ছাপ্পান্ন তারপরে সাতান্ন এভাবে চলেই যাচ্ছে আটান্ন তারপরে আছে কি উনষাট এরপর যখনই ষাট হয়ে যাবে তখন দশকের ঘরে কিন্তু থাকছে না তাহলে আমরা দশকের ঘরে দেখতে পাচ্ছি পাঁচ আছে এরকম সংখ্যাগুলি পেয়ে গেছি এবার বলেছে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলি তাহলে এর মধ্যে একান্ন কি মৌলিক সংখ্যা একদমই নয় একান্ন মৌলিক সংখ্যা নয় ঠিক আছে নেক্সট এটা কি মৌলিক সংখ্যা একদমই নয় এটাও মৌলিক সংখ্যা নয় নেক্সট এটা কি মৌলিক সংখ্যা একদমই নয় নেক্সট এটা কি মৌলিক সংখ্যা একদমই নয় এটাও মৌলিক সংখ্যা একদমই নয় নেক্সট এটা কি মৌলিক সংখ্যা 57 57 এটা কি মৌলিক সংখ্যা একদমই নয় এটা মৌলিক সংখ্যা এটাও একদম নয় মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা এটা হ্যাঁ 59 আরেকটা আমরা রেখে চলে এসেছি যেটা মৌলিক সংখ্যা হবে কত 53 তাহলে এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা তাহলে আমরা দুটো মৌলিক সংখ্যা পেলাম দুটো মৌলিক সংখ্যা পেলাম যাদের মানে দশকের ঘরে পাঁচ আছে এবং দুই অঙ্কের তাহলে দুটো পেলাম একটা হচ্ছে ফিফটি থ্রি আর একটা হচ্ছে ফিফটি নাইন দেখো খুব খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক তোমাদের এই অঙ্কটার ওপর মানে এই অঙ্কটার উপর বেশ করে এখানে কিন্তু অন্য কোনো নাম্বারও দিতে পারে এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে অথবা এখানে দুই অঙ্ক বলেছে এখানে অন্য কোনো অঙ্ক দিতে পারে তিন অঙ্ক দিতে পারে এক অঙ্ক দিতে পারে এক অঙ্ক সোজা হবে তিন অঙ্ক দিতে পারে তো সেক্ষেত্রে এখানে অন্য কোনো সংখ্যা দিতে পারে এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে আশা করি বোঝা গেল তো সেক্ষেত্রে তোমাদের জানতে হবে এক থেকে একশো পর্যন্ত বা এক থেকে দুশো বা এক থেকে দেড়শো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি এটা তোমাদের একটু মনে রাখতে হবে তাহলে আমরা এখানে দুটো পেলাম চলো অপশান দেখে নিয়ে এবার কি বলেছে একটি চারটি তিনটি দুটি তাহলে কোন অপশনটা রাইট অ্যান্সার হবে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার যাদের ডি আসছে দুটি তারা একদম রাইট অ্যান্সার করছো দুটি হয়ে যাবে কিন্তু একদম দুটি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার তাহলে দশকের ঘরে পাঁচ আছে এমন দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা কয়টি দুটি কোনটা কোনটা ফিফটি এবং ফিফটি নাইন আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি গুড একদম চলো 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 যেমন নেক্সট কোশ্চেন বলেছে এগারো বাই পঁচিশ এগারো বাই পঁচিশ এগারো বাই সাতাশ সরি এগারো বাই তেরো এগারো বাই উনিশ এই যে ভগ্নাংশগুলি আছে এই ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ কোনটি তাহলে আমরা ভগ্নাংশগুলো লিখে নেব প্রথমে বলেছে এগারো বাই পঁচিশ তারপরে বলেছে এগারো বাই সাতাশ তারপরে বলেছে এগারো বাই তেরো তারপরে বলেছে এগারো বাই উনিশ ঠিক আছে তোমরা অনেকভাবে করতে পারো আজকে একটা ট্রিক তোমাদের বলবো যে ট্রিকে তোমরা এই একদম সঙ্গে সঙ্গে করে দিতে পারবে সেটা কিভাবে দেখো এখানে বলেছে যে এখানে সব থেকে ছোট ভগ্নাংশ ছোট কিন্তু এটাও ছোট ছোট তোমাদের কিন্তু বলেছে ছোট ঠিক আছে ছোট ভগ্নাংশ এবার আমরা প্রথমটা দেখে বুঝতে পারছি যে পঁচিশ ভাগের মনে করো পঁচিশ ভাগ এক দুই এভাবে পঁচিশ ভাগ করো পঁচিশ ভাগ ঠিক আছে পঁচিশ ভাগ চলেই যাবে চলেই যাবে চলে যাবে দেখো আমি এখানে গুনছি না কত সেটা গুণে দে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে পঁচিশ ভাগ আমরা পেয়ে গেলাম এই পঁচিশ ভাগের এগারো ভাগ নিতে হবে ঠিক আছে পঁচিশ ভাগের এগারো ভাগ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এই পর্যন্ত আমরা নেব ঠিক আছে এই পর্যন্ত নেক্সট বলেছে সাতাশ ভাগ তো এইভাবেই যাও তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাশ এক্সট্রা করে দাও ঠিক আছে দুটো এক্সট্রা করে দাও তাহলে এটারও এগারো ভাগ মানে এটারও এই পর্যন্ত আসবে কত ভাগের মধ্যে এটার আসবে সাতাশ ভাগের মধ্যে ঠিক আছে এই পর্যন্ত আর একটু বেশি হলো তারপরটা কি বলেছে তেরো ভাগের মধ্যে তারপরটা আমরা তেরো ভাগ করবো তেরো ভাগের মধ্যে এগারো ভাগ তাহলে তেরো ভাগের মধ্যে এগারো ভাগ মানে এখান থেকে একটু বেশি হবে তাহলে এখা এই পর্যন্ত এগারো বারো মানে এগারো বারো তেরো ঠিক আছে এটা হলো তাহলে তার মধ্যে এই এই পর্যন্তর মধ্যে এই এই পার্টটা ঠিক আছে আর এদিকে এই পার্টটা বোঝা গেল নেক্সট আমরা কি তারপরেরটা মানে এটা এটা আসবে এটা এটা আসবে আমরা কত উনিশ ভাগ মানে এখান থেকে এদিক চলে আসবে তাহলে এই পর্যন্ত চলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে এই কটার মধ্যে এগারো ভাগ ঠিক আছে এই পার্টটা এবার আমাকে বলো কোনটার ভাগ বেশি হবে কেউ উনিশের মধ্যে এগারো পেয়েছে কেউ তেরোর মধ্যে এগারো পেয়েছে কেউ কত সাতাশের মধ্যে এগারো পেয়েছে কেউ পঁচিশের মধ্যে এগারো পেয়েছে সব থেকে ছোট বলেছে বেশি বলেনি তাহলে সব থেকে বেশি কার হবে এই যে এটা সবথেকে বড় বড় মানে তেরো ভাগের মধ্যে এগারো ভাগ মানে তেরো মনে করো তেরোটি আমের মধ্যে এগারোটি আম মানে তেরোটি আমের মধ্যে এগারোটি আম সে খেয়ে ফেলেছে ঠিক আছে তাহলে সব থেকে বেশি আমকে ফেলেছে এবার নেক্সট আমরা কি নেক্সট আমরা এটাকে ধরি উনিশটি আমের মধ্যে এগারোটি আম খেয়েছে তাহলে উনিশটি আমের মধ্যে এগারোটি আম তাহলে তার পরে বড় সংখ্যা মানে সব থেকে বড় সংখ্যা এটা তারপরে বড় সংখ্যা এটা তারপরে বড় সংখ্যা কি আসবে পঁচিশটি আমের মধ্যে এগারোটা আম খেয়ে ফেলেছে বা পঁচিশ টাকার মধ্যে এগারো টাকা নিয়ে নিয়েছে পঁচিশ টাকার মধ্যে এগারো টাকা নিয়ে নিয়েছে উনিশ টাকার মধ্যে এগারো টাকা নিয়ে নিয়েছে এরকম ভাবে তোমরা হিসাব করো দেখো হয়ে যাবে তাহলে এটা আসবে তার পরের সংখ্যা মানে তারপরে বড় সংখ্যা তাহলে তারপরে কি আসবে সাতাশ ভাগের মধ্যে এগারো ভাগ সাতাশ ভাগের সাতাশ টাকার মধ্যে এগারো টাকা সে নিয়ে নিয়েছে তাহলে কত টাকা থাকবে তাহলে এখানে কি আসবে তাহলে চার আসবে মানে চার নাম্বার সবার শেষে তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট সাতাশটা আমের মধ্যে এগারোটা আম সে পেয়েছে তাহলে তার ভাগের পরিমাণ কত হবে কম হবে নিশ্চয়ই উনিশটা আমের মধ্যে এগারোটা আম পেয়েছে তার মানে তার ভাগের অংশ কি আরো বেশি তেরোটা আমের মধ্যে এগারোটা আম পেয়েছে তার মানে তার ভাগের পরিমাণ আরো বেশি মানে টোটাল যে ভাগ তার মধ্যে যে পরিমাণ আছে সেটা তাহলে আমরা সব থেকে ছোটো বের করতে পেরেছি যে সাতাশটার মধ্যে সে এগারোটা আম পেয়েছে তাহলে তার ভাগের পরিমাণ সব থেকে কম হবে এভাবে তোমরা করে তোমরা কিন্তু সহজভাবে করতে পারো কোনো ক্যালকুলেশানের দরকার নেই জাস্ট ভাগের মধ্যে কত এটা ক্যালকুলেশন করলেই কিন্তু চলে আসবে তোমরা একটা বিচার করবে যদি তোমরা কোনো কিছু দিয়ে বিচার করে নাও যে এত ভাগের মধ্যে তার পরিমাণ এত ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যানসারটা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে যদি এরপর অসুবিধা অবশ্যই আমরা এটা আর একবার তোমাদের লিখিয়ে দেবো তো যারা অ্যাপের ক্লাসে বুক করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া বুক করে নেবে এবং আমাদের দুই হাজার বাইশে যারা পরীক্ষা দেবে দুই হাজার বাইশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমরা এখন ফ্রিতে এ আমরা এখন ফ্রিতে ক্লাস তোমাদের প্রোভাইড করছি তো তার জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে সঠিকভাবে ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে তো তারপর তোমরা এই ক্লাসগুলি করতে পারবে তো ওকে তাহলে আমরা এখানে অ্যান্সার কি পেলাম এগারো ভাগের মধ্যে সাতাশ ভাগ অপশান ডি হয়ে যাবে সব থেকে সংখ্যা মানে ছোট ভগ্নাংশ আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি তো চলো চলে যাবো আমরা নেক্সট অঙ্কে দেখো নেক্সট অঙ্কে কি বলেছে আট 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 এখানে একটা একটা ক্যারেক্টার দিয়েছে স্টার আট স্টার চার পাঁচ চার বলেছে সংখ্যাটিতে তিন দ্বারা বিভাজ্য হলে লুপ লুপ্ত অঙ্কটি তাহলে এই যে স্টারের অংশটা এখানে লুপ্ত আছে এখানে কোন একটা সংখ্যা বসাতে হবে তাহলে এই যে লুপ্ত সংখ্যাটি মানে লুপ্ত অঙ্কটি আছে সেটা কত যেটা অপশানের মধ্যে থেকে আমাদের বেছে নিতে হবে যে ওইখানে কোন সংখ্যাটা বসালে সম্পূর্ণ অঙ্কটি অর্থাৎ এই যে সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা কিন্তু বিভাজ্য হবে মানে এই যে আট স্টার চার পাঁচ চার এখানে কোন অঙ্ক মানে কোন অঙ্ক বসালে তিন দ্বারা বিভাজ্য হবে এই সংখ্যাটি পুরোটা তাহলে তিন দ্বারা বিভাজ্যের রুলসটা আমাদের একটু জানতে হবে আমি তোমাদের অলরেডি তার উপরে ভিডিও বানিয়ে দিয়েছি শুধু তিন দ্বারা নয় বাকি অঙ্ক দ্বারাও কিভাবে বিভাজ্য হবে যেমন দুই দ্বারা এক দ্বারা তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা ছয় দ্বারা সাত দ্বারা আট দ্বারা নয় দ্বারা দশ দ্বারা এগারো দ্বারা আমি দেখিয়ে দিয়েছি সেখানে যে কিভাবে এই সংখ্যাগুলিতে ভাগ করলে মিলে যাবে যারা দেখো অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও আমরা তোমাদেরকে তুমিও শিখে নিতে পারবে বাকিদের তুমিও স্মার্ট হয়ে যাবে তুমিও দেখে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে তো তার জন্য কি করতে হবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে তবেই কিন্তু এটা করতে পারবে না হলে কিন্তু করতে পারবে না ওকে তো চলো আমরা সলভ করি এটা জাস্ট আমরা তিন দ্বারা বিভাজ্যের নিয়মটা একটু দেখাবো তাহলে কি অঙ্কদয়গুলিকে যোগ করতে হবে মানে অঙ্কদয় মানে এখানে আট যোগ এই স্টারের এখানে স্টার স্টারের এখানে কিছু একটা সংখ্যা যোগ চার যোগ পাঁচ যোগ চার তাহলে এই অঙ্ক সংখ্যাগুলি মানে এই অঙ্কয়গুলিকে যোগ করে যে সংখ্যাটি আসবে যে সংখ্যাটি আসবে সেই সংখ্যাটি যদি তিন দ্বারা বিভাজ্য হয়ে যায় তবেই পুরো সংখ্যাটি মানে এই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তাহলে সবার আগে প্রথমে আমরা এটা আর এটা যোগ করবো তাহলে কত আসবে নয় নয় আর চার যোগ করলে কত আসবে তেরো তেরো আর আট যদি যোগ করা আসবে কত একুশ তাহলে একুশের সঙ্গে এই স্টার অংশ কোন অঙ্কটা যোগ করলে পুরো সংখ্যাটা তেরো দ্বারা বিভাজ্য তাহলে একুশের সঙ্গে আমরা প্রথমে করব পাঁচ যোগ কত আসবে ছাব্বিশ ছাব্বিশ কি তেইশ দ্বারা তিন দ্বারা বিভাজ্য না তো সেক্ষেত্রে অপশান কিন্তু এ হবে না নেক্সট আমরা কি করবো একুশের সঙ্গে চার যোগ করব কত আসছে পঁচিশ তাহলে পঁচিশ কি তিন দ্বারা বিভাজ্য একদম না তাহলে সেক্ষেত্রে চারও কিন্তু হবে না

তোমরাই চান্স পাবে কারণ তোমরা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জেনে যাচ্ছ এটাই পরীক্ষায় কাজে লাগে যে বিষয়টা তোমরা এখন জানছো এই জিনিসগুলোই কিন্তু তোমাদের এগিয়ে নিয়ে যাবে বাকিদের থেকে তোমরা বাকিদেরকে পিছিয়ে ফেলে এই জিনিসগুলো এই বিষয়গুলো নিয়েই তোমরা এগিয়ে তোমরাই অঙ্কগুলো করে আস করে আসতে পারবে আর এই ট্রিকগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ফলের মধ্যে কাজে দেয় চলো চলে যাবো এবার নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কি বলেছে বারো মিনিট ভালো করে দেখো অঙ্কটি বারো মিনিট পনেরো মিনিট আঠেরো মিনিট এবং আটচল্লিশ মিনিট কমা ঘন্টা মিনিটের বের করতে বলেছে এক তোমরা এই টাইপের অঙ্ক করেছো যে একত্রে কোনো ঘন্টা বাজার পনেরো আঠারো মিনিট আটচল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পর বাজার পর আবার কখন একসঙ্গে তারা বাজবে ঠিক তেমনই অঙ্ক জাস্ট ওখানে বাজবে কতক্ষণ পরে কথাটা লেখা নেই মানে এখানে লেখা নেই ওই অঙ্কে আছে তো সেম নিয়ম সেম প্রসেস সেম সব কিছু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো তো এই অঙ্কের লসগু করতে বলেছে তো সেই অঙ্কেরও লসু করতে হবে সেই অঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছি লসগু গু চ্যাপ্টারে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে প্লে লিস্ট এর গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা প্রত্যেকে স্টেপ বাই স্টেপ কিন্তু সেগুলো পাঠাচ্ছি এখানে তোমাদের আরও একটা কথা বলার অঙ্কটি করার আগে সেটা হচ্ছে আমরা ফিরে দেখা নামে একটা প্রোগ্রাম চালাচ্ছি যে প্রোগ্রামের মাধ্যমে দু হাজার বাইশে যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু ফিরে দেখা মানে যত ক্লাস এখনও পর্যন্ত করা হয়ে গেছে সেই ক্লাসগুলো প্লাস আমরা তোমাদের ফারুল প্রকাশনীর বই সেট প্র্যাকটিস সেট মডেল পেপার ভরপুর ক্লাস তোমাদের দিচ্ছি পরীক্ষার আগে যে মানে যে কয়দিন তোমরা সময় পাচ্ছ যারা জানো না অবশ্যই তাদের উদ্দেশ্য বলছি যে কয়দিন সময় পাচ্ছ একদম পুঙ্খানুপুঙ্খ মিনিট মিনি সেকেন্ড তোমরা যাতে কাজে লাগাতে পারো তোমাদের জহর নবোদয় বিদ্যালয় এন্ট্রান্স এক্সামের জন্য তো সেই দিকেই আমরা এগোচ্ছি এবং তোমরাও আমাদের সঙ্গে সহযোগিতা করে অবশ্যই ক্লাসে যুক্ত হতে পারো তার জন্য কি রেজিস্ট্রেশনটা ফিল আপ করো মানে রেজিস্ট্রেশনটা সঠিকভাবে করতে হবে নাহলে কিন্তু কিন্তু এটা হবে না তো সে ক্ষেত্রে চলো আমরা এটাকে সলভ করব 12 মিনিট 15 মিনিট 18 মিনিট 48 মিনিট 1 ঘন্টা 20 মিনিট তো করার আগে 1 ঘন্টা 20 মিনিট মানে কত 1 ঘন্টা মানে 60 মিনিট আর এই যে 20 মিনিট আসবে কত 80 মিনিট তাহলে এই 1 ঘন্টা 20 মিনিট মানে কিন্তু 80 মিনিট আমরা সলভ করব তাহলে প্রথমে আমরা 12 মিনিট পরে আমরা 15 মিনিট তারপরে 18 মিনিট তারপরে 48 মিনিট তারপরে 80 মিনিটের করব লসাগু এটা করলে আমাদের आंसर চলে আসবে আশা করি বোঝা গেল প্রত্যেককে বুঝতে পেরেছো আশা করি হ্যাঁ এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলা যারা রোল কল মানে যারা রোল প্রেজেন্ট করছো তো তাদের উদ্দেশ্য করে বলছি গুড যারা প্রেজেন্ট করছো না তাদের কিন্তু এক্সাম দিতে মানে পরবর্তী এক্সাম বা আমাদের অ্যাপের ক্লাস যেগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে সেগুলো করতে কিন্তু খুব সমস্যা হতে পারে তো অবশ্যই যারা রোল কল করছো না মানে রোল প্রেজেন্ট করছো না তো অবশ্যই তাদের উদ্দেশ্য করে বলছি প্রেজেন্টটা অবশ্যই করো তো চলো আমরা এই অঙ্কটা সলভ করবো প্রথমে আমরা কি দুই দিয়ে যদি এটাকে কাটি কত আসবে ছ দোকানে বারো নেক্সট আসবে পনেরো এখানে আসবে কত নয় এখানে আসবে ফোর টু ফোর এখানে আসবে ফোর জিরো দেখো আমাদের একটা শর্ট মেথড আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারো সেটাকে করলেও তোমাদের অ্যান্সার চলে আসবে চলো করলে তিন এখানে পনেরো বসে যাবে নয় বসে যাবে বারো বসে যাবে এখানে কুড়ি আসবে আবার তোমরা দুই দিয়ে করো দুই দিয়ে করলে এখানে তিন বসে যাবে এখানে পনেরো বসে যাবে এখানে নয় বসে যাবে এখানে আসবে ছয় এখানে আসবে কত দশ আবার দুই দিয়ে করো দুই দিয়ে করলে এখানে তিন এখানে পনেরো এখানে নয় এখানে কত আসবে তিন এখানে আসবে পাঁচ এবার তোমরা তিন দিয়ে করো তিন দিয়ে করলে এখানে এক এখানে পাঁচ এখানে তিন এখানে এক এখানে পাঁচ নেক্সট তোমরা আবার পাঁচ দিয়ে করো এখানে এক এখানে এক এখানে তিন এখানে এক আমরা পেয়ে গেলাম তাহলে এখানে দুই আর দুই গুণ করলে কত আসবে চার এই দুই আর দুই গুণ করলে আসবে চার এখানে এই তিন আর এই তিন গুণ করলে কত আসবে নয় নয় আসবে ঠিক আছে এবার এই পাঁচ আর এই চার গুণ করলে কত আসবে চার পাঁচ আর কুড়ি কুড়ি আর চার গুণ করলে কত আসবে আশি এবার এদিকে আমরা নয়টাকে রেখে দিয়েছিলাম আশি আর নয়কে গুণ করলে কত আসবে আট নং বাহাত্তর মানের সাতশো কুড়ি কোথায় আছে অপশান অপশান সি সি হয়ে যাবে রাইট আনসার একদম যাদের সি আসছে সি হয়ে যাচ্ছে রাইট আনসার গুড যাদের সি আসছে একদম শিখে গেছো তোমরা এই টাইপের অঙ্ক কী এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষা কীভাবে করতে হয় ঠিক আছে আর তোমাদের যে শর্ট ট্রিকগুলো দেখিয়েছি অ্যাপের ক্লাসে তো সেই ট্রিকগুলো অ্যাপ্লাই করবে আমি কিন্তু এখানে সেই ট্রিক ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু করিনি জাস্ট তোমরা যেভাবে করো সেভাবেই দেখিয়েছি চলো নেক্সট অঙ্ক নেক্সট বলছে ষোলো দশমিক পঁয়ষট্টি কে তিন দশমিক সাত দিয়ে ভাগ করতে বলেছে ষোলো দশমিক পঁয়ষট্টি তিন দশমিক সাত দিয়ে ভাগ করলে কি আসবে ষোলো দশমিক পঁয়ষট্টিকে আমরা ভাগ করবো সিক্সটি ফাইভকে ভাগ করবো তিন দশমিক সাত দিয়ে তো সবার প্রথমে তোমরা দশমিক তুলে নিতে পারো দশমিক তুললে কি আসবে দেখো এখানে দশমিক তুললে এখানে আমাদের দশ দ্বিগুণ করতে হবে এখানে দশমিক তুললে আমাদের একশো দিগুণ করতে হবে শূন্য শূন্য কেটে দাও এবার এখানে তোমরা কী করবে এখানে দেখো যদি এটাকে আর এটাকে কেটে দাও তো সেক্ষেত্রে কত এটা এটা দিয়ে যদি কাটো তো সেক্ষেত্রে সামথিং কিছু একটা ওয়ান ফোর ওয়ান সরি ফোর ফাইভ আসবে ফোর ফাইভ ফোর ফাইভ হ্যাঁ

পাঁচ তিন পাঁচ পনেরো আর তিন হয়ে যাবে কত আঠেরো তাহলে মিলে গেল আশা করি তাহলে পঁয়তাল্লিশ এসছে তাহলে উপরে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ আর নিচে পাচ্ছি কত দশ এবার পঁয়তাল্লিশ কে দশ দিয়ে ভাগ করে আসবে ফোর তাহলে আমরা অ্যান্সার পাবো অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট কাদের কাদের রাইট আনসার হচ্ছে একদম একদম তোমাদের একদম রাইট আনসার হচ্ছে ফোরটি ডি হয়ে যাবে রাইট আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আমি ওকে চলো চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনে চলে এসেছি দেখো মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন এখানে প্রত্যেকে সলভ করবে ওড ম্যান আউটের কোশ্চেন ফার্স্ট দেওয়া আছে প্রথমে ফার্স্টে ম্যান আউটের দেওয়া আছে প্রত্যেককে সলভ করে ওট আউটের ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোশ্চেন ডিসপ্লে গেছে কোনটা আটনস হবে ওড ম্যান আউট সিমিলার থাকবে একটা থাকবে বাকিদের থেকে ডিফারেন্ট তিনটে মিল কোনো না কোনো মিল থাকবে একটা ডিফারেন্ট থাকবে তো সেই ডিফারেন্টটা কি আসবে সে ডিফারেন্টটা কি আসবে প্রত্যেককে সলভ করো প্রত্যেককে প্রত্যেককে সলভ করবে আম হ্যাঁ একদম প্রত্যেককে সলভ করবে তাহলে এখানে রাইট অ্যানসার কোনটা আসবে প্রত্যেককে এখানে তিনটে রাইট অ্যানসার তোমাদের মনে হতে পারে দেখো কমন ফ্যাক্টর যেটা আছে প্রত্যেকের মধ্যে এই গোলটা কমন আছে নেক্সট দেখো কমন আছে কি এই তিনটের মধ্যে অপশান এ বি সি এর মধ্যে এই যে স্মাইলিটা ঠিক আছে আবার অপশান এ B এবং ডিয়ের মধ্যে কমন আছে কিন্তু এই নাকের এই অংশটা তাই না এটা দেখো নাক নয় এটা নাকের নাক তো এখানে থাকে তাই না এখানে থাকে না তাহলে নাকের এখান দিয়ে আমরা ডিফারেন্ট বের করতে পারছি না তাহলে আমাদের এখানে কমন ফ্যাক্টার টাই মিসিং আছে তাহলে অপশন এ হয়ে যাবে এ এখানে বেমানান যাদের এ আসছে একদম রাইট অ্যান্সার যাদের এ আসছে একদম তাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার এ যারা তাদের কিন্তু হবে না কেন কারণ দেখো অপশন এর মধ্যে কোন না কোন কিছু মিসিং আছে একটা মাথার থেকে আবার সি কোন না কোনো কিছু মিসিং আছে মাথার থেকে আবার এটা ডি কোন না কোনো মিসিং আছে মাথার থেকে এটা যেমন নাক মিসিং আছে মুখ কম মিসিং আছে এখানে একটা চোখ মিসিং আছে তো মিসিং নেই কোনটা অপশন বি তে নেই তাহলে বি হয়ে যাবে এখানে রাইট হ্যান্ড বি যারা ভাবছে এ একদম ভুল ভুল ক্যান্সার করবে এ এরকমই পরীক্ষায় কোশ্চেন দেবে বি হয়ে যাবে কিন্তু রাইট হ্যান্ড বি আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি একদম যারা বি করছো বি হয়ে যাবে রাইট অ্যান্সার না এ হবে না সি হবে না ডি হবে বি হয়ে যাবে রাইট অ্যান্সার বিটাই এমন যেটা পারফেক্ট আছে বাকিদের থেকে ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন ফিগার ম্যাচিংয়ের কোশ্চেন দেখো ডিসপ্লে কাছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন দেখো আমি এর জন্য তোমাদের ইংলিশ টার্মগুলো বলি যাতে কোশ্চেনের সম্ভব সম্পর্কে তোমাদের তোমাদের ধারণা হয়ে যায় ওয়াকিবল হয়ে যায় যে কোন কোশ্চেনটার নাম কোন কোশ্চেন মানে নাম কি তো এটা হচ্ছে ফিগার ম্যাচিং এর কোশ্চেন এই ফিগারটা জাস্ট ম্যাচ করতে হবে কোন অপশানের মধ্যে লুকিয়ে আছে তো সেটাকে আমরা ম্যাচ করে এ করবো অপশান ডি এর মধ্যে কোনটার সঙ্গে ম্যাচিং করছে দেখো ফার্স্টে আমরা ওপরের দিকে এটা এই দাগটাকে দেখবো তাহলে কোথায় কোথায় আছে অপশন সি আর ডি এর মধ্যে এবার দেখো এটা পাশে আছে তাহলে পাশে আছে কোনটা তো অপশান সি তাহলে সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট আনসার আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি তাহলে এখানে সি হয়ে যাচ্ছে কিন্তু রাইট আনসার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন কোশ্চেন দেখো ডিসপ্লে আছে প্রত্যেকে সলভ করবে নেক্সট কোশ্চেন এটা হচ্ছে হ্যাঁ একদম প্যাটার্ন কমপ্লিটেশন প্যাটার্নটাকে কমপ্লিট করে অ্যানসার করো এই যে মিসিং প্যাটার্ন আছে এই প্যাটার্নটাকে কমপ্লিট করো তাহলে এভাবে পাশে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা এখান থেকে এভাবে কমপ্লিট করব এখানে এইভাবে আছে এবং তারপরে এইভাবে আছে তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যানসার কোনটা কোনটা হয়ে যাবে এইটা তাহলে অপশন এ হবে দেখো এখানে একটু পেট টু পেটের মতো আছে তো সেক্ষেত্রে এটা তো হচ্ছে না নেক্সট এটা আবার কোথায় একটু জুলে গেছে তো এটা হচ্ছে না অপশন সি একদম যাদের সি আসছে গুড সি হয়ে যাবে রাইট অ্যানসার একদম সি হয়ে যাবে রাইট অ্যানসার গুড অপশন ডিটা হবে না তাহলে সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্যাটার্নের রাইট অ্যান্সার প্যাটার্ন কমপ্লিটেশন কমপ্লিট হয়ে যাবে একদম সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন ফিগার সিরিজ কমপ্লিটেশনিজটাকে এই যে ফিগারগুলো আছে এটা একটা সিরিজে আছে সেই সিরিজটাকে কমপ্লিট করে চার নাম্বারটা কি আর তোমাদের করতে হবে তো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এ অংশটা সেকেন্ড দেখতে পাচ্ছি এ অংশের সঙ্গে এ অংশটা থার্ডে দেখতে পাচ্ছি এ অংশের সঙ্গে এ অংশটা এবং এ অংশটা তাহলে ফোর্থে আমরা কেমন দেখতে পারবো এভাবে এসে এভাবে এসে এভাবে তারপরে এভাবে দেখতে পারবো না তাহলে কোন কোথায় আছে এটা অপশন এতে আছে একদম এ যারা করছে একদম এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার গুড তার তোমরা শিখে গেছো একদম তোমাদের হচ্ছে রাইট অ্যান্সার গুড এ হয়ে যাবে রাইট অ্যান্সার একদম গুড তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি আসছে একদম এ হয়ে যাবে রাইট অ্যান্সার বাকিগুলো কিন্তু হবে না

অপশন ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে একদম যাদের ডি আসছে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার তো এরকম ক্লাসের জন্য অবশ্যই একটা লাইক তো অবশ্যই করতে পারো তো যারা লাইক করে করেন অবশ্যই একটা লাইক করো ঝট করে একটা লাইক করে ফেলো প্রত্যেকে প্রত্যেকে একটা লাইক করে ফেলো ঝট করে একদম প্রত্যেকে একটা লাইক করে ফেলো তোমরা এত সুন্দর কোশ্চেন করছো এত সুন্দর সেট করছো যেখানে এত সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে তো অবশ্যই আমাদের পরিশ্রমে একটা দাম তো তোমরা দিতেই পারো একটা লাইক তো তো অবশ্যই ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ডিসপ্লে গেছে প্রত্যেককে সলভ করো প্রত্যেককে সলভ করবে এখানে নেক্সট কোশ্চেন প্রত্যেককে সলভ করবে দেখো এখান থেকে সেইভাবে এটা হচ্ছে কি জিওমেট্রিক্যাল ফিগার কম্পিটিশন জিওমেট্রিক্যাল ফিগার আমি তোমাদের তিনটে আকৃতি বলেছিলাম কোন কোন আকৃতি প্রত্যেকটি কমেন্ট করে জানাও তো কোন কোন আকৃতি তোমাদের বলেছিলাম কোন কোন আকৃতি বলেছিলাম প্রত্যেকে প্রথমে বলেছিলাম বৃত্ত তারপরে সমবাহু ত্রিভুজ তারপরে বলেছিলাম বর্গক্ষেত্র তাহলে এই যে প্রশ্নের ফিগারটা আছে এটা দেখে আমরা কোন কোন আকৃতি দেখতে পাবো কোন আকৃতি হতে পারে বর্গক্ষেত্র হতে পারে তাহলে বর্গক্ষেত্র যদি আমরা করি তাহলে দেখো অ্যান্সারটা হয়ে গেছে এই অংশটা কোথায় খুঁজে পাচ্ছি কোন জায়গাতে আমরা খুঁজে পাচ্ছি অপশন সি এর মধ্যে দেখো তাহলে সি হয়ে যাচ্ছে রাইট আনসার বাকিগুলো একদম হবে না বাকিগুলো একদম হবে না গুড সি হয়ে যাবে রাইট আনসার সি আসছে একদম তাহলে চলে যাব নেক্সট কোশ্চেন নেক্সট মিররর ইমেজের কোশ্চেন চলে এসে দেখো মিরর ইমেজের কোশ্চেন কীসের কোশ্চেন মিরর ইমেজের তাহলে মিরর ইমেজের কোশ্চেন দেখো এখানে দর্পণটা কোথায় আছে মানে মিররটা কোথায় আছে সেটা আমাদের তোমাদের লক্ষ্য করতে হবে দেখো দর্পণটা কিন্তু এই সাইডে আছে তো দর্পণটা যদি এই সাইডে থাকে তাহলে তোমাদের মিরর মানে যে ছবি আসবে সেই ছবিটা এদিকটা আসবে না এদিকটাতে আসবে না তাহলে এদিকটাতে যদি ছবি আসে আমি নিচের দিকে দেখাচ্ছি এইরকম আসবে এই রকম আসবে এবং এখানে সম্পূর্ণ একটা দুটো তিনটে মানে এখানে সম্পূর্ণ তিনটে ভাগ হয়ে যাবে এবার দেখো এই জায়গাটার জন্য এইখানে একটা চলে আসবে মানে এটা কোন দিকে আছে এই সাইডে আছে তাহলে এই সাইডে যেহেতু আছে তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটা চলে আসবে এই জায়গাটার জন্য নেক্সট আমাদের এই জায়গার এই জায়গা আছে তাহলে এই দুটো জায়গার জন্য এইভাবে আছে তাহলে এইভাবে এইভাবে হয়ে যাবে তাহলে এখানে একটা এখানে একটা হয়ে যাবে এখানে একটা এখানে একটা আশা করি বোঝা গেল এবং তারপরে এই মাঝ বড় ভাগ ভাগ করেছে তাহলে এটা এইখানে আছে তাহলে এটা মানে এই সাইডে আছে তাহলে হয়ে যাবে কিন্তু এই সাইডটাই সরি এই জায়গাটাই হয়ে যাবে যদি আমরা এখানে করি এই দিকে মানে এই কর্নারে আছে তাহলে এই কর্নারে যাবে তাহলে এইটা এই দিকে আর এই দিকে মানে এইভাবে আছে তাহলে মিরজ যখন করবো এইভাবে হয়ে যাবে এইভাবে তাহলে এইভাবেই করেছি এবার দেখো এটা এইভাবে আছে এইভাবে যাবে এই জায়গাটা হয়ে যাবে আশা করি বোঝা গেল তারপর নিচে দেখো কোথায় কোথায় কর্নারে বাটনগুলো দেখো প্রথমে মাঝে আছে তাহলে এখানে মাঝে হবে ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এটা এইখানটায় আসবে এই কর্নারে মানে এইটা এই কর্নারে আসবে ও তার মানে এইটা এইখানে আসবে এখানে নয় এখানে নয় এইখানে আসবে এখানে আসবে ঠিক আছে নেক্সট আমরা দেখতে পাচ্ছি তাহলে এই অংশটা কোথায় আসবে এই অংশটা এই অংশটা এখানে আসবে তাহলে এইভাবে কোনটা রাখো দেখো কর্নারে এইভাবে কর্নার কর্নার আছে এটা মিডিল আছে তাহলে এটা কোথায় কোথায় আছে সেটা দেখো অপশান সি ডিতে আছে দেখো এই জায়গাতে এই জায়গাতে আর মিডিলে তাহলে বাকিগুলো কিন্তু নেই এটারও নেই এটারও নেই দেখো এখানে নেই অপশান এরও নেই তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ওটা দেখে আমরা অ্যান্সার করে দিতে পারবো তাহলে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার তোমরা এটা একটা কাজ করবে স্ক্রিনশট নিয়ে নেবে এবার আয় নায় তোমরা একটু দেখে করে নেবে তাহলে ভালো বুঝতে পারবে ওকে চলো চলবে কোয়েশ্চেনক্সট কোশ্চেন পাঁচ হোল প্যাটার্নের কোশ্চেন দেখো আছে প্রত্যেককে সলভ করো পাঁচ হোল প্যাটার্ন পাঁচ হোল প্যাটার্ন

এবার এই দিকের অংশটা এইভাবে এবং এই অংশটা মানে এর কি অর্ধেকটা এদিকে অর্ধেকটা এদিকে চলে এসেছে তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো অপশান বি হয়ে যাবে রাইট আনসার বি অপশান বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার বি এও হবে না সিও হবে না ডিও হবে না বি হবে রাইট অ্যান্সার বি আশা করি বোঝাতে পেরেছি প্রত্যেককে একদম চলো চলো যখন নেক্সট কোশ্চেন দেখো এইটা প্রত্যেকে স্পেস ভিজুয়ালাইজেশনের কোশ্চেন এই যে স্পেস গুলো আছে স্পেসগুলো ভিজুয়ালাইজ করে তোমাদের এখানে কোন ফিগারের মধ্যে হবে সেটা করতে হবে আমি বলেছিলাম স্পেস ভিজুয়ালাইজেশনের ট্রিক দিয়ে নাম্বারিং করে নিতে ওয়ান হয়ে যাবে দেখো এখানে আমরা ওয়ান টু করে নেবো ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন করে নাও তাহলে সেভেনের অংশটা সেভেন আগে সেভেনটাকে খোঁজো কোথায় আছে অপশন বিতে আছে সেভেন না একদম নেই হবে না অপশান সিতে আছে একদম না অপশান সিতে আছে দেখো বড়ো এইভাবে বড় করে দেওয়া আছে তাহলে বড় বাকি অংশগুলো কোথায় পাবো তো সেক্ষেত্রে সি হবে না ডি কি আছে ডি এর মাঝে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাহু দিয়ে আছে তাহলে পাঁচটা বাহু তো নেই এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা বাহু আছে তাহলে ডিটা হবে না এবার অপশান এর সঙ্গে মেলায় দেখো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে রাইট হচ্ছে এবার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মিলে গেলো তাহলে এ হয়ে যাবে রাইট আনসার একদম যাদের এ আসছে একদম রাইট আনসার এ স্পেস ভিজুয়ালাইজেশন তারপরে এমবেডেড ফিগার দেখো এমবেডেড ফিগার আমরা চলে এসেছি এই ফিগারটাকে জাস্ট এমবেডেড এমবেডেড কোনো আছে লুকানো আছে কোন ফিগারের মধ্যে লোকানো আছে সেটা তোমাদের বেড করতে হবে প্রত্যেকে প্রত্যেকে সলভ করে প্রত্যেকে আনসার দেবে প্রত্যেকে সলভ করো প্রত্যেক অ্যান্সার দেবে এমবেডেড ফিগার এমবেডেড লুকানো আছে কোথায় খুঁজে বের করো তো লোকানো আছে কোথায় প্রত্যেকে খুঁজে বের করতে হবে কোথায় লোকানো আছে দেখো এই অংশের মধ্যে আমরা কিন্তু লোকানো পাচ্ছি এই যে অংশটা আছে তাহলে অপশান ডিটা আমরা এখানে রাইট অ্যান্সার করবো আশা করি বোঝা গেলো বাকি কোথাও পাবো না অপশন এর মধ্যে অপশন অপশান সির মধ্যেও না তাহলে ফিগার ফিগার হয়ে হয়ে যাচ্ছে এটা তাহলে যাবে এখানে তাহলে ডি হয়ে যাচ্ছে রাইটেন্স আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এভাবে প্রত্যেকে সেটগুলো প্র্যাকটিস করতে থাকো আমি তোমাদের লিস্ট তোমাদের কেমন হবে লাস্ট কয়েকদিন তোমরা প্রিপারেশান নেবে লাস্টে কয়েকদিন কোন জিনিসগুলো করবে না ওই মাস শিট কীভাবে ফিল আপ করতে হবে কোন জায়গাটায় ভুল ফিল আপ করলে স্টুডেন্ট ভুল ফিল করে বাকি সমস্ত ডিটেলস এর উপর আমরা অবশ্যই তোমাদের অ্যাপের ক্লাসে দেব তো যারা রেজিস্ট্রেশন করেছে অবশ্যই তারা তো জানতে পেলে যে যারা করনি অবশ্যই তারা জানার জন্য অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না যাতে করে তোমরা পরবর্তী লাইভ ক্লাসগুলো করতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং যখন আমাদের বিদ্যালয় প্রস্তুতি নিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে একশো শতাংশ অবশ্যই বলবো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে তো অবশ্যই তোমরা সবাই ক্লাসগুলি করছো আশা করি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং লাইভ ক্লাসগুলি আমাদের এক্সামগুলি প্রত্যেকে দিতে থাকো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি